শুনুন দাদু, খুব বড় কাজে হাত দিতে যাচ্ছি। বেস্ট পসিবল দিন কি আছে আপনার পাঁজিতে সেটা বলুন। দোসরা আষাঢ়, আজ 31শে, মানে বুধবার। বুধবার দশ তো? দশ। বাবের নাম কি? আমার? হুম, ঈশ্বর হরনাথ ভট্টাচার্য। ভুলিয়ে দেব যদি গড়বড় হয়। তোর সমুদ্র ভাল লাগে না পাহাড়? পাহাড়? তোর? আমার সমুদ্র। সমুদ্রে স্নান করতে দারুণ লাগে। কিন্তু পাহাড়ে কত বেশি বেড়ানো যায়? পুরীতে তো খালি হোটেল আর সি বিচ, হোটেল আর সি বিচ। তুই মুসৌরি গেছিস? দার্জিলিং, কালিম্পং আর রানীক্ষেত, সমুদ্রের মধ্যে পুরী, দীঘা আর খাসনি
চকলেট এটা তোমার জন্যই কেনা এটা পকেটে রাখো খিদে পেলে খেও কেমন আমরা তোমার ফ্রেন্ড বাবলু বাবু তুমি ঘাবড়াচ্ছ কেন আমরা তোমার কোনো অনিষ্ট করব না দু চার দিন আমাদের কাছে থাকবে তারপর তোমার বাবা কিছু মালগড়ি ছাড়লে বাবা তোমাকে পৌঁছে দেব তোমার গায়ে আঁচড়টি পর্যন্ত লাগবে কি বলিস নটে ইসকেরা বাবলু বাবু কুরবানি দেখেছো এটা কুরবানির গান Thank you.
सकते हैं आसो। क्या नाम है तुम्हारा? तुम ही बंगाली छो? तुम्हारा घर को था कलकत्ता की व्यापार सरदार जी? अजीब बात है सर, ये कुछ बोलता ही नहीं। तुम्हारा नाम की? ये एक एक्सीडेंट प्राइवेट के पास खड़ा था, दो आदमी थे, दोनों ही मरे पड़े थे, तो इसे ले आया। देखो देखी कि बोल सक कथा जा तुम्हें जानी ना। तुम्हारे আমি এখন খড়গপুর নিয়ে যাচ্ছি। খড়গপুর জানো? ওখানে একজন ডাক্তার দেখিয়ে তারপর তোমাকে থানায় নিয়ে যাব। থানা? থানা বোঝো? পুলিশ? পুলিশ তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবে। বাড়িতে তোমার বাবা মা নিশ্চয়ই খুব চিন্তা করছেন, আর তাছাড়া মুশকিল হয়েছে, তুমি তো কিছু মনে করতে পারছ না। পুলিশ ছাড়া উপায় কি বলো? পুলিশ তো চোর ধরে। হ্যাঁ চোর ধরে, কিন্তু চোর ধরা ছাড়াও পুলিশ অনেক কাজ করে, অনেক ভালো কাজও করে। আর তাছাড়া যারা তোমাকে ওই ধরে নিয়ে যাচ্ছিল না, তারা মনে হচ্ছে দুষ্টু লোক জানো, তাদের শাস্তি দিতে হবে। তো না জলটা খেয়ে নাও। লেখা পড়তে পারছ? হ্যাঁ। কি বলতো? সরু চিনি বস্ত্রা লয় প্রফটিক চন্দ্র পাল হকার্স। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনাদের এখানে থানাটা কোথায়? খুবই কাছে, ওই মসজিদে দেখেছেন তো? মসজিদের ডান দিকে রাস্তাটা ধরবেন, কিছু দূর গেলেই ডাইনে পড়বে আপনার পোস্ট অফিস, আর ওই বাঁয়ে একটা দেখবেন রেলওয়ে ব্রিজ, সেই ব্রিজটা ক্রস করলেই লেফটে দেখবেন আমাদের টাউন থানা। বাথরুমে যাব। বাথরুম যাবে? এসো। এই হলো বাথরুম, তুমি যাও, আমরা ভেতরে আছি, কেমন?
অজ্ঞান টজ্ঞান হয়ে গেল নাকি? দাঁড়ান দেখছি। কোথায় যাবে? এই গাড়ি কোথায় যাবে জানিস? জানিস? টিকিট কেটেছিস? আরে চোট পেলি কি করে? গাড়ি ভেঙে গেছে। ভেঙে গেছে? দুটো লোক মরে গেছে। কে লোক? ছেলে তারা? জানি না। তুই এখানে এলি কি করে? একটা লরি আমায় তুলে নিল, তারপরে একজন লোক, সে আমাকে ডাক্তারের কাছে নিয়ে এলো। সেই ব্যান্ডেজ দিয়ে দিয়েছে? হ্যাঁ। তারপর? তারপর আমি পালিয়ে এলাম। কেন? বললো পুলিশে দেবে। তারপর ট্রেনে এসে উঠলি। কি নাম তোর? নাম তো একটা আছে নাকি? বলে ফেল, নইলে আমিও পুলিশে দেব। কে? ফটিক। ফটিক? পদবি কি? আরে বাবা, রবির পরে ঠাকুর, ফটিকের পর কি? পাল। ফটিক পাল? ফটিক চন্দ্র পাল। ও নাম তো সিরাজউদ্দৌলার আমলে উঠে গেছে চাঁদু। তুমি যে বাড়ির ছেলে সে বাড়িতে তো ফটিক নাম হয় না। তোর কি লখা মিস্ত্রির মতো হলো নাকি? মাথায় রডের বাড়ি খেয়ে একেবারে হোলসেল ব্ল্যাঙ্ক, বাপের নাম পর্যন্ত ভুলে গেল। তোর বাপের নাম মনে পড়ছে? বোঝো, কুছ পরোয়া নেই। আমারও ছদ্মনাম হারুন আল রশিদ, বাগদাদের খলিফ, জাগলারের বাদশাহ। জাগলার জানিস?
বললি লোকাল বিকারে দেখিসনি? হ্যাঁ, কোথায় দেখিছিস? নিয়ম মতো আমারও পুলিশেই দেওয়া উচিত, কিন্তু হারুন রশিদ ঠিক নিয়ম মাফিক চলে না। অথচ তোর একটা হিললে না হলেও নয়, আমার ঘাড়ে যে চাপবি সেটাও তো অ্যালাউ করা চলে না। হিললে হিললে মানে গতি, ব্যবস্থা। চা, কলকাতায় তো পৌঁছই। তোকে দেখে তো কলকাতার ছেলে বলেই মনে হচ্ছে, শহরটাকে দেখে যদি কিছু মনে টনে পড়ে, নইলে অন্য ব্যবস্থা দেখতে হবে। আপনি অতটা ইয়ে হবেন না স্যার, আমরা তো অনুসন্ধান চালিয়েই যাচ্ছি। আমরা ননসেন্স, আমার ছেলেটা কি অবস্থা আছে সেটা পর্যন্ত আপনারা বলতে পারছেন না। মানে আপনি থামুন তো মশাই, আমাকে বলতে দিন, আমি আপনাদের কথাই বলছি। চারজন লোক এই গ্যাং অফ ফোর বাবলুকে কিডন্যাপ করে। ওরা একটা কালো রঙের চোরাই অ্যাম্বাসেডার করে ওকে নিয়ে ঘাটশিলা ছাড়িয়ে সিংহভূমের দিকে যাচ্ছিল। ইয়েস স্যার, ইয়েস স্যার করবার কোনো দরকার নেই, আগে আমাকে শেষ করতে দিন। পথে একটা লরি গাড়িটাকে ধাক্কা মারে, মেরে পালায়। পরে আপনারা লরিটাকে ধরেছেন। অ্যাক্সিডেন্টে দুজন লোক মারা যায়, সেই চারজনের মধ্যে দুজন বঙ্কু ঘোষ আর ওই নারায়ণ কর্মকার। কিন্তু দলের পাণ্ডা এখনো বেঁচে আছে। কি নাম তার? তার আসল নামটা ঠিক জানা নেই। চমৎকার, তাহলে কি নামে জানেন তাকে? শ্যামলাল। অন্যটির নাম? রঘুনাথ। এও ছদ্মনাম হতে পারে স্যার। তাহলে শ্যামলাল আর রঘুনাথ বলছেন বেঁচে আছে, অ্যাক্সিডেন্টের পর তারা পালায়, আর আপনারা বলছেন যে বাবলু ছিটকে বাইরে পড়ে যায়। একটা 10-12 বছরের ছেলের জুতোর সোলের খানিকটা পাওয়া গেছে রাস্তার ধারে, আর এক প্যাকেট ক্যাডবেরি চকোলেট। কিন্তু তাকে পাওয়া যায়নি। না স্যার। তাহলে আপনারা কি রিপোর্ট করতে এসেছেন আমার কাছে? ব্যাপারটা তো জলের মতো পরিষ্কার, শ্যামলাল রঘুনাথ বাবুকে নিয়ে পালিয়েছে। একটা আশার আলো। আলো ফালো থিয়েটারি বাদ দিয়ে সোজাসুজি বলুন। ইয়েস স্যার, ইয়েস স্যার। অমরনাথ ব্যানার্জি বলে একটি ভদ্রলোক জুট কর্পোরেশনে কাজ করে, ঘাটশিলা থেকে মোটরে কলকাতা ফিরছিলেন অ্যাক্সিডেন্টের পর দিয়ে। খড়গপুর থেকে 30 মাইল আগে একটি লরিতে একটি ছেলেকে দেখেন, তার গায়ে যখন তখন ছিল। ভদ্রলোক ছেলেটিকে নিয়ে খড়গপুরে একটি ডাক্তারখানায় যান, সেখান থেকে ছেলেটি বাথরুমে যাচ্ছে বলে পালায়। ভদ্রলোক তখন পুলিশে রিপোর্ট করে। এত কথা বললেন, আর ছেলেটির নাম বলেছে কিনা বললেন না? ওইখানে একটা মুশকিল হয়েছে স্যার। মুশকিল? ছেলেটির বোধহয় লস অফ মেমোরি হয়েছে। লস অফ মেমোরি? সে নিজের নাম, আপনার নাম, কোথায় থাকে এসব কিছু বলতে পারে। অথচ চেহারার বর্ণনা দস্তুর মতো মিলে যাচ্ছে, এমনকি জামা কাপড়ের ডিসক্রিপশনও মিলে যাচ্ছে। সরি স্যার, সরি। আপনাদের রিপোর্টে আমার কোনো আস্থা নেই। এনিওয়ে, আজকে আমায় কোর্টে যেতেই হবে। 3 দিন দুশ্চিন্তায় কিছু কাজকর্ম করতে পারিনি। ছেলেদের আমি টেলিগ্রাম করে দিয়েছি, মেজরটি আবার খড়গপুরেই আইআইটিতে, আর বড়টি ব্যাঙ্গালোরে। চিন্তা আমার মাকে নিয়ে, সেদিন থেকে ঠাকুর ঘরে পড়ে আছেন।
বাবলুর মা বেঁচে থাকলে এ শোক সহ্য করতে পারতেন না। আমি আমার রাস্তা ঠিক করে নিয়েছি। ওই লোকগুলো যদি বাবলুকে নিয়ে গিয়ে থাকে তাহলে টাকা ডিমান্ড করবে নিশ্চয়ই। তা যদি করে তো সে টাকা আমি দেব, দিয়ে ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসবো, এবং তারপর তারা ধরা পড়ুক বা না পড়ুক, দ্যাটস ইওর লুক আউট, আই ডোন্ট কেয়ার। স্মৃতি চেঞ্জ হবে স্যার, বাঁদিকে নয় ডাইনে হবে। ইয়েস স্যার। তাহলে আজ কি হচ্ছে গুরু? ভৈরব ভট্টাচার্য একটা ডবল ইয়ার মামলে দোস্ত আচ্ছা একটা ডবল ডিমের মামলে একটা টোস্ট আচ্ছা খাবার চল দেখি কত হয়েছে। ওই দু নম্বরে 41 এই নাও 10 না চিনতে দাড়ি কামিয়েছি যে গন্ধ পাচ্ছ না দাদু, শেভিং সোপের খুশবু thank you.
এবার বলো তো দাদু, মাথা ঠান্ডা করে গাঁট যদি কাটার ইচ্ছে থাকে তো টেরিয়ে বেঁকিয়ে কাটার দরকারটা কি? সোজা সুজি কাটলেই হয়, চমৎকারীর গরম ধরেছ কেন? সেদিন যে এলুম এসে বললুম একটা বড় কাজে হাত দিতে যাচ্ছি, একটা ভালো দিন দেখে দাও। লোকে বলে যে বাড়ির আলসেতে কাক বসলে ভৈরব ভট্টাচার্য তার ভাগ্য বলে দিতে পারে। তুমি যা বলার বলে গাঁট থেকে দশটি টাকা বার করে এই টিনের বাক্সের মধ্যে গুঁজে রেখে দিলে। তারপর কি হয়েছে জানো? এবার বার করো তো দেখি তোমার ওই টিনের বাক্স থেকে। দশ ইনটু দশ, দশ ইনটু দশ দিচ্ছি দিচ্ছি বাবা দিচ্ছি বাবা দিচ্ছি দিচ্ছি। দিন সাতেক সরগর হয়ে যাবে। কাপটিস ভাঙেনি তো? একটা ভেঙেছে, একটা গেলাস আজই সকালে। আপনি আবার বেশি চটপট করেননি তো? বড় কষ্টের জীবন ছেলেটা। আপনাকে তো বলেছিলাম বাবা মানে কাকাটা যা আমার, কাকার কাজেই মানুষ। জখম গুলো দেখেছেন সব ওরই কাকা, একেবারে মাথায় জেলা কাঠের বাড়ি। একটা মশারি কিনে দিয়েছি আজকে, সারা রাত্রি মশার কামড়ে ঘুমোতে পারে না বেচারি। ভালো করেছেন, খুব ভালো করেছেন। কি হলো চা তো? খুব মশার কামড় খেয়েছি কদিন। গাতে পায়ে ব্যথা হয়নি তো বাড়িতে শুয়ে? তারপর দেখি ঠিক আছে, মাথাটা দেখি ও দু একদিনে ঠিক হয়ে যাবে। দেখে শোন, কাল তৈরি থাকবি, মনে আছে তো কাল রোববার? হ্যাঁ, আমি তিনটের সময় আসবো। দে এক গ্লাস জল আর হাফ কাপ চা। আর হাফ কাপ চা।
দাদা ছাড়ুন দাদা ছাড়ুন ওখানে কি হচ্ছে হারুন দা ভাল্লুকের খেলা শেষ হবে অমনি তালে দিবি খেলা শেষ হয়ে গেলে এটা নিয়ে ওদের সামনে ধরলেই পয়সা দেবে কিরে কি হলো তোমার ছড়াটা দারুণ
বিবি ওয়ান্ডার। জল এক গ্লাস আনবি? এই দুটো মামলেট, একটা ফুল একটা হাফ চা। দুটো মামলেট আর একটা ফুল আর একটা হাফ কাপ চা। এই যে দুটো চায়ের দাম। এই বাবু
सात दिन काज करछिस एने के अनेक दिन नाम की फटिक चूल छेड़े छिस कबे अनेक दिन কি খাবেন বললেন না দু কাপ চা দুটো চা চারে দুটো টোস্ট দুটো চা তার মানে 60 আর 60 1 টাকা 20 এই না এই না 3 টাকা 80 তোরাতে চোট লাগলো কি করে রে ঘষ্টা লেগেছিল দিনে কটা মিথ্যে বলা হয় চাঁদু কি হয়েছে কি বাবু জিজ্ঞেস করছিলেন কি এই কতদিন কাজ করছি তাই কেন মশাই আপনার কি দরকার सेम छोकरा आमार चोखे धुलो देबे कौन साला साला मरे नि मारी अच्छा चायेर दोकान एलो कि करे ताई तो भाबछि गोलमेले ब्यापार बोले मने होच्छे अन्य कारोर खप्परे पड़े नि জানি না চোখে চোখে রাখতে হবে কথা প্রায় বলেই না জিজ্ঞেস করলেও চুপ করে যায় বললুম না শখের মতো চলো আজ কারা ছিল রে কোথায় উপেন্দ্র বললো তোকে জেরা করছিল ও হ্যাঁ দুজন লোক কিরম দেখতে ভাল না চিনলি ঠিক বুঝতে পারলাম না কি জিজ্ঞাসা করছিল এই কতদিন কাজ করছি কি নাম জখম হলো কি করে তুই কি উত্তর দিলি আমি বানিয়ে বানিয়ে উত্তর দিলাম আর ও বললো দিনে কটা মিথ্যে কথা বলা হয় চাঁদু কতক্ষণ ছিল এই দুটো চা আনতে বললো আর আমি যখন নিয়ে এলাম তার আগেই হাওয়া দুজনই
তোর একটুও চেনা চেনা মনে হলো না? যখন কথা বলছিল তখন একটু একটু মনে হচ্ছিল। ঠিক আছে চল, সন্ধ্যের মধ্যে পৌঁছে দিচ্ছি। ঠিক আছে। ওটা কার ছবি হারুনদা? ও জাগলিং দেখা তো জাগলিয়ান সাহেব, দশটা বল নিয়ে একসঙ্গে লোকালোপি করছে, ভাবতে পারিস? তুমি দেখেছ না রে, 100 বছর আগের লোক। ছবিটা একটা বই থেকে কেটে লাগিয়েছে। মোটাটা টেনে নিয়ে বস। আমার গুরু জাগলিং যদি দেখতিস না। গুরু চন্দননগরে থাকতো, মাহেশের রথের মেলায় একবার ভোজবাজি দেখতে গিয়ে দুদিন রয়ে গেল। বাপের ছিল কাপড়ের দোকান, আমি ফিরে এলে পর বাপও ভোজবাজি দেখিয়ে দিলেন। কাপড় কাটা কাঁচি হয়ে থেকেছিস, সেই শুনে মা এলেন আমার পিঠে, পরদিনই পালাল। যা থাকে কপালে করে হাওড়া স্টেশনে গিয়ে ট্রেনে চেপে বসল। চেকারের চোখে ধুলো দিতে আমার মতো এক্সপার্ট কেউ
কোথায় যাচ্ছি জানি না। হঠাৎ জানলা দিয়ে দেখি তাজমহল দেখা যাচ্ছে। নেমে পড়লুম গাড়ি থেকে। শহর ঘুরে ঘুরে তাজমহলের পেছনটায় গিয়ে দেখি জাগলিং হচ্ছে। দেখেছিল আমার মধ্যে জানি না, সেই থেকে ওর মৃত্যু অবধি তার ছায়া। তবে কি জানিস, এভাবে আর চলে না। তবু মাঝে মাঝে ক্লাবের ফাংশনে ডাক আসে বলে রক্ষে। মাটি থেকে পয়সা কুড়িয়ে তো আর মানুষের পেট চলে না। নেহাত গড়ের মাঠে রোজগার শুরু বলে ওটার মায়া কাটাতে পারে না। কিন্তু এবার একটা অন্য রাস্তা দেখতেই হয়। কি রাস্তা? সেদিন যে আমায় দেখলি ট্রেনে, খড়গপুরে আমার একটা ফাংশন ছিল। আসলে কিন্তু আমি আসছিলাম ম্যাড্রাস থেকে। রেড ডায়মন্ড সার্কাস এক চেনা আছে বুঝলি, ভেঙ্কটেশ সাবিসদের খেলা দেখায়। সে আমায় বলেছে আমার জন্য চেষ্টা করবে। ওদের একজন চাকলার দরকার, সাইকেল চড়ে জাগলি করবে। কাল একটা চিঠি পেয়েছি ওর, আসতে বলেছে সোমবার বিকেল 5:30 ট্রেন আছে হাওড়া থেকে। ভাবছি বেরিয়ে পড়ব। তুমি ম্যাড্রাস যাবে আর আমি এখানে থাকবো? ওখানে কোনো চায়ের দোকান নেই? তোর এখনো কিছু মনে পড়েনি?
समस्या रे फटके तुके निये একটাকে তো চিনি বলে মনে হচ্ছে, আগে দাড়ি ছিল কামিয়েছে, চিৎপুরে একটা চায়ের দোকানে যেত সেখানে আসত, চারজন ছিল দলে, এটার নাম শ্যামলাল। চারটেই ডেঞ্জারাস, আমার মনে হয় ওরাই নিয়ে গেছিল তোকে, দুটো মরেছে আর এই দুটো আছে, তোকে দেখে আবার মতলব মারছে। কি হবে হারুনদা? তোকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাবো, এ পাড়ার ঘাত ঘটতে জানা নেই। হ্যাঁ, রাস্তা বেরোবি না একদম, বুঝেছিস? দোকান বন্ধ হবার পরেও না, দোকানের ভেতরটুকু ওরা কিচ্ছু করতে পারবে না। বলুন দাদা, জানলার কাছে যা একবারটি সাবধান। ওরা আমাদের ফলো করবে, বেশি দূর পারবে না। তুই ব্যাটাদের পেছনে লেগে থাক, জোকের মতো। যাই হোক মারুন্দা। আর শোন, ওদের ডেরাটা জেনে নিয়ে তবে তোর কাজ শেষ। দেখিস এর না পায় কে হরুন্দা? শিয়ালদার ট্রেনের হকার, জিনিস ফেরি করে, বলতে গেলে আমি ওকে মানুষ করেছি, আমার জন্য জান লড়িয়ে দেবে। ফোন পটকে, তুই ঠিক বুঝতে পারছিস কিনা জানি না, এরা আসাতে পুরো ব্যাপারটা চেঞ্জ করে গেছে। তোর দায়িত্ব নেওয়া আমার আর উচিত হবে না। পুলিশের হাতে তুলে দিলে পুলিশই তোকে বাড়ি পৌঁছে দেবে। আমি বাড়ি যেতে চাই না। বাড়ি দেখলে নিঘাত তোর বাড়ির কথা মনে পড়ে যাবে। আমি বাড়ি যাব না। ড্যাডামো করিস রিপোর্টকে, যা বলছি তোর ভালোর জন্যই বলছি, তোর কবে সব মনে পড়বে সেই জন্য ওয়েট করতে গেলে সব খুব লেট হয়ে যাবে। আজ 12 দিন হয়ে গেল, সে খেয়াল আছে? কাল গড়ের মাঠে যাবে না? কাল তো রবিবার, আমি তোমার খেলা দেখব না? ঠিক আছে, কালকে দিনটা যাক, কালও যদি দেখি ওরা তোর পেছনে লেগে আছে তখন যা করার করা যাবে।
চাইন করে দিল। বছর চারেক আগে লোকটা জাগলিং করে। মেমরি লসের কথা তো অনেক পড়েছি বাবা, এটা তো হতেই পারে। তুমি যে কেন বিশ্বাস করছো না জানি না, এ নিয়ে কত গল্প উপন্যাস লেখা হয়ে গেছে। স্মৃতি লোপ পেয়ে যায় সেটা জানো না, অ্যামনেশিয়ার কথা বলোনি। This is horrible. পুলিশেরও বলিহারি। দু সপ্তাহ হয়ে গেল এখনো, যেতে মিরে সেইতে মিরে। আমি তো বলছি স্যার, আমার সাজেশনটা নিন আপনি। কাগজে বিজ্ঞাপন দিন, রিওয়ার্ড অফার করুন। আমারও তাই মনে হয়। কিডন্যাপারের যখন কোনো উচ্চবাচ্য করছে না, তখন আপনার ছেলে অন্য কোথাও আছে নিশ্চয়ই। তা সব যদি ভুলে গিয়ে থাকে, তাহলে তো সে নিজে থেকে বাড়ি ফিরতে পারবে না। তাই বলছি রিওয়ার্ড অফার করুন, তারপর দেখুন না কি হয়। ঠিক আছে, বলো। তুই তো কালই চলে যাচ্ছিস। আমার কোনো উপায় নেই বাবা, সোমবার আমার একটা জরুরি মিটিং আছে। কিন্তু যাওয়ার আগে আমি বিজ্ঞাপনের ব্যাপারটা করে দিয়ে যাচ্ছি। রবে না। ঠিক আছে, তাহলে কি কি কাগজে? আমার তো মনে হয় আপনার সব ল্যাঙ্গুয়েজই কভার করতে হবে, ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু, গুরুমুখী। কারণ সে কোন দেশি লোকের হাতে পড়েছে তা তো জানা নেই। ভেরি ওয়েল, কিন্তু বিজ্ঞাপনের ব্যাপারে তো একটা ছবি এসেনশিয়াল। আচ্ছা পিন্টু, তোর কাছে বাবলুর কোনো ছবি নেই? আছে, দার্জিলিং এ তোলা লাস্ট ইয়ার। বিমারী দূর করেন তার সাত সমন্দর বারো বন্দর চালিশ চুহা ছে চুচুন্দর চু কম 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 কম
মনে এমন যোগনারে ফুটকে যে একটা ঘুম শেখে আর একটা কাজ করতে চায় না। কিন্তু তুমি যে বললে ওরা কোথায় থাকে জেনে গেছো, পুলিশে খবর দিয়ে দিয়েছো? সে তো দিয়েইছি, তারা তো আর দিনের বেলা ঘরে বসে নেই, তারা ধরা পড়বে সব রাত্রি। এরপর তো আবার তোকে পুলিশের হাতে তুলে দেওয়া আছে। নে, সব গুছিয়ে পায়। আজকে দিনটাই বাজে, দেখছিস না আকাশের অবস্থা? এগুলো তুলে নে তো রঘু, নন্দর দোকানে দেনাটা শোধ হয়ে যাবে। আমার কথা জবাব দিলে না যে তোমার এই পেছন পেছন আসছে না কারণটা?
পাগল ওরা কিছু করতে পারবে না খারাপ করছে সব মনে পড়ে গেছে হারুনদা বুঝো খেয়েছিস কখনো বাড়ির লোকের সঙ্গে চাইনিজে খেয়েছি আর স্কাই রুমে সাবাস লাউডন স্ট্রিটে তোর বাড়ি চিনি নিয়ে যেতে পারবি তো এখন আর সকালে বাবা এই পোশাকে তোকে নিয়ে গেলে একবারে কেলেঙ্কারি হয়ে যাবে তোর সেই পোশাকটা দেখে দিয়েছিস তো স্কুলের পোশাকটা হ্যাঁ সেইটা পরে নিবি বৃন্দাকে কাল বুঝিয়ে দিলি ততক্ষণ কোনো ভাবনা নেই কিরে কি ভাবছিস আমাদের বাড়িতে একতলা একটা ঘর আছে আরুমদা সেখানে একটা পুরনো আলমারি আর টেবিল ছাড়া কিচ্ছু নেই তাতে কি হলো তুমি সেখানে থাকতে পারবে
তোর বাবা দেবে থাকতে? সে ঘর আমার মনের মতো করে সাজিয়ে নিতে পারবো। তোর বাবা কিছু বলবে না? বাবাকে বলবো। যদি দেয় তো জানবো তোর বাবা খাঁটি আর্টিস্ট। অরুণের খেয়ালগুলো আর্টিস্ট ছাড়া কেউ বুঝবে না। তোর বাবা তো ব্যারিস্টার বললি না? ব্যারিস্টারদের আর্টিস্ট হওয়া খুব। তুমি থাকলে জাগলিং শেখাতে পারো আমাকে। স্কুল আমার মতো ক্লাস 8 পর্যন্ত বিদ্যা হলে তো বোধ চলবে না। বড় বড় পাস দিতে হবে তোকে। তুই আর্টিস্ট হলে হবি লেখার আর্টিস্ট, আঁকার আর্টিস্ট, গানের আর্টিস্ট। আর্টিস্ট তো আর একরকমের হয় না। তুমি থাকবে না? দেখি আগে তোর বাপের সঙ্গে মোলাকাতটা হয়ে যাক। সব কাগজেই বেরিয়েছে স্যার। এখন তবু মুখ চেনা যায়, আগে ছাপার যা ছিরি ছিল। হ্যাঁ স্যার, সব নতুন মেশিন টেশিন বসিয়েছে। ইয়ে দারোয়ানকে বলে দিতে হবে যেন আজেবাজে লোককে ঢুকতে না দেয়। সে কেন দেবে স্যার, ওকে তো বলাই আছে। মর্নিং দাদা, ওকে রেডি? কি ব্যাপার, ও তো ভেঙে বলেন না কিছু। জিজ্ঞেস করলে বলে হারুনদার সঙ্গে কোথায় একটা যাবো। আমি ওকে বলতে বারণ করছি, ওকে নিয়ে তো ছায় পড়ায় যাবো। পরে বলবো সব। ওকে রেডি? এটা ওকে কিনে দিয়েছিল স্পেশাল অকেশনের জন্য। চপটকে আসি দাদা, আমি আবার ঘুরে আসছি। শুরু হলো। 5000 টাকা লোক এখন কত 420 আগমন হবে কে জানে। আমি এসে গেছি বাবা। আমি সব ভুলে গিয়েছিলাম। দেখি বাবা দেখি, কি ভাবন ভাবিয়েছিলে আমাদের। হরুন্দা আর্টিস্ট বাবা, দারুণ খেলা দেখায়, জাগলিং। শোনো তুমি ভেতর যাও, শরীর ভালো আছে তো বাবি? হ্যাঁ। ভেতরে ঠাম্মা আছেন, মেজদা ঘুমুচ্ছে, ওকে তুলে দাও, ও আবার আজই খড়গপুরে চলে যাবে। আপনি? ও খড়গপুর থেকে আমার সঙ্গে আছে, তারপর থেকে ও এখানেই ছিল। এখানে মানে? আপনি ভেতর আসুন।
কোথায় ছিল? এখানে মানে কোথায়? পেইন্টিং স্টেটে। কার বাড়ি? বাড়ি মানে চায়ের দোকান। চায়ের দোকান? সেখানে কি কাজ করছিল স্যার? কাজ করছিল? কি কাজ? বয়ের কাজ। বয়ের কাজ? পুলিশে দিতে চেয়েছিলাম, ও কিছুতেই রাজি হলো না। পুলিশের নাম বললেই কিরম ফ্যাকাশে মেরে যায়, তাই ভাবলুম। হোয়াট ইজ অল দিস? আপনি আপনি ওকে চায়ের দোকানে বয়ের কাজ করিয়েছেন? আপনার কোনো কাণ্ডকার নেই? আপনি ওকে দেখে বুঝলেন যে ও ভদ্রঘরের ছেলে? বুঝবো না কেন, কিন্তু উপায় কি বলুন? আমার কাছে তো থাকতে পারি না, আমি তো থাকি বস্তিতে। উপেন্দ্রের কাছে ভালোই ছিল, আর কাজটাও তেমন অভদ্র কিছু না। বাবা আমার খুব ভালো লাগছিল। তুমি চুপ করো, বললাম না ভেতরে যেতে। আমি যদি জানতাম যে ও কোন বাড়ির ছেলে, তাহলে কি রাখতাম আমার কাছে? ও যে কিছু বলতে পারলো না, ওর মনে ছিল না কিছু, নাম ধাম কিচ্ছু না, এমনকি আপনার নামও না। আর আজ কাগজে বেরোতে সব কিছু মনে পড়ে গেল? কাগজ? আপনি কাগজ দেখেননি? না স্যার, কাগজ ফাগজ দেখিনি। কাগজ দেখেননি? না স্যার, আজ 5:30 উঠে এক কাপ চা খেয়ে ইন্টালি থেকে চলে এসেছি পেইন্টিং স্ট্রিটে। ওর মনে পড়েছে কাল সন্ধ্যেবেলা, কাল বাদলা ছিল তাই জানিনি, আজ দিয়ে গেলুম। ঘরের ছেলে ঘরে ফিরে এলো, ব্যস আমার ডিউটি ফিনিশ। আপনি চোখ রাঙাতে চান যদি, তাহলে অন্য লোক দেখুন, আমি চললুম। ওর মাথায় একটা চোট আছে, যদি ডাক্তার ফাক্তার দেখাতে চান তাই বলে গেলুম। চলি রে ফুটকে। বাবলু, মাথায় চোট লেগেছে? আগে ব্যথা ছিল, এখন নেই। খুব কষ্ট হয়েছে কদিন? কষ্ট হয়নি? কাজ করতে কষ্ট হয়নি? আমি সব শিখে নিয়েছিলাম, চা দিতাম, আমলেট দিতাম, দোষ দিতাম, 12 টাকা মাইনে। এই যে ঠিক আছে, আজ তোমার ছুটি। হরিনাথকে বলো ভালো করে স্নান করিয়ে দেবে, ডাক্তারবাবু আসবেন। যদি বলেন সব ঠিক আছে, কাল থেকে স্কুলে যাবে। যাও। হ্যালো, আপনি কে কথা বলছেন? আচ্ছা ধরুন দিচ্ছি। দারোগাবাবু স্যার? হ্যালো, কোনো খবর আছে স্যার? ছেলে এসে গেছে। বলেন কি? মিনিট পাঁচেক হলো। ভেরি গুড। আর এদিকেও ভালো স্যার, সেই লোক দুটো ধরা পড়েছে, সব স্বীকার করেছে।
কি করে পড়লো ধরা? একটা লোক কাল দুপুরে ফোন করে ওদের নাম ধাম সব বাতলে দেয়, তবে নিজের নাম বলেনি। যাক, আছি স্যার, আমি একবার যাবো বিকেলের দিকে। ঠিক আছে। ভাবতে পারিস তুই রয়েছিস খড়গপুরে, বাপের নাম ভুলে রাস্তায় ফেঁপা করে ঘুরে বেড়াচ্ছিস, আর আমি ওই একই জায়গায়, অথচ কিছু জানি। স্কাউন্ডেল দুটোকে হাতের কাছে পেলে না, সে দুটো ক্যারেটে চপস, ওদেরও বাপের নাম ভুলে যাবে। আগে যেমন তোলা ছবিটা ছিল, তাই তো তোকে চিনতে পারলো। আরে তোর হারুন দাদা এখন রিচ ম্যান, এবার দেখা হলো না, পরে বার এসে দেখবো। কে রিচ ম্যান? তোর হারুন দা রে, সে তো ছোট ঘরে থাকে বস্তিতে। 5000 চিপস পে রিচ ম্যান না, তুই বলছিস কি? আমি তো জানি না। তোকে বাবা বলেনি কিছু? কি এরকম? বাবা তো কোনো হারুন দাকে টাকা দেয়নি। হয়ে গেছে বোধ হয় তোকে ফিরে পাবার আনন্দে। ভেরি ব্যাড, লোকটা নির্ঘাত আসবে আবার। 5 মিনিট। Damages for breach of the contract for carriage and damages for wrongful detention and or conversion of such goods to their own use or purpose. Milord, the suit is instituted in the first court of the learned subordinate judge of Alipur, 24 months. বাড়িটা চেনো? জানি, একবার ভেতরে আসতো। ওর নাম কি বলেছিল? হারুন আল রশিদ। এই নাম বলেছিল? তুমি গাড়িটা নিয়ে ওর বাড়িতে যাও, গিয়ে এই চেকটা দিয়ে এসো। হারুন্দা তো চলে গেল হাওড়া স্টেশনে, আজ মাদ্রাজ যাবে। কখন গেছে? এই 8 ঘন্টা। Thank you.
কিরে তুই তুমি চলে যাচ্ছ ভেঙ্কুটে চিঠি দিয়েছি তোকে বললাম না এই সুযোগ ছাড়ি কি করে বল এটা নেবে না কি ওটা এটা বাবা দিতে ভুলে গেছিলেন কাগজে বেরিয়েছে যে আমাকে পৌঁছে দেবে তাকে 5000 টাকা দেবে বাবা ব্যাংকে গেলেই টাকা দিয়ে দেবে এই টাকা তোমার হারুন্দা ঠিকই তুমি এটা নেবে না পাগল কেন তোর বাবাকে বলিস আর কেউ হলে আলাদা কথা কিন্তু তুই যে আমার ভাই ভাইয়ের হিসেব তো টাকাই হয় না তোকে ফেরত দিয়ে টাকা নেবো আমি আমার কি ভিমরাতি ধরেছে তোকে এগুলো দিয়ে আমি জাগলিং প্র্যাকটিস করি এরপর থেকে করবি তুই কি হলো মেধর দুটো দিয়ে শুরু দিনে 2 ঘন্টা বাস বাকি সময় অন্য খেলা আছে পড়া আছে অনেক কাজ আছে তুমি আর আসবে না হারুন্দা আলবার টেম্পল সার্কাস এলেই জানবি আমি খোঁজ লাগিস আসিরে ফটকে চন্দ্র পাল